যারা উহান প্রদেশে ছিলেন, বাংলাদেশ বিমানের একটা বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরে এসেছেন, এবং তাদেরকে আমরা বিমানে থাকা অবস্থাতেই স্ক্রিনিং করেছি। সেই স্ক্রিনিংয়ের সময় দেখা যায় যে 312 জনের মধ্যে 8 জনের শরীরে তাপমাত্রা যেটা এক্সপেক্টেড আমরা অ্যাকসেপ্টেড লেভেল তার থেকে বেশি ছিল, সেই জন্য 8 জনকে আমরা বিভিন্ন হাসপাতালে পাঠাই অবজারভেশনের জন্য। তাদের মধ্যে 7 জন কুর্মিটোলায় ছিলেন এবং একজন পাঠানো হয়েছিল CMH-এ, কারণ উনি একজন মহিলা, আপনারা শুনেছেন এটা ইতিমধ্যে। গতকাল আমরা এই পরীক্ষা, সেই দিনই আমরা সমস্ত ওই 8 জনের থেকে নমুনা সংগ্রহ করি এবং পরবর্তীতে পরীক্ষার ফলাফল গতকাল সন্ধ্যায় আমরা হাতে পেয়েছি, এবং সেই ফলাফল থেকে দেখেছি যে এদের মধ্যে আসলে করোনা ভাইরাস আমরা পাইনি। কিন্তু যেহেতু তারা উহানে ছিলেন এবং উহানে যারা ছিলেন তাদের সবাইকেই আমরা, আপনারা সবাই ইতিমধ্যে এটাও জেনেছেন যে হজ ক্যাম্পে কোয়ারেন্টাইন করেছি, তো তাদের মধ্যে যেই 7 জন কুর্মিটোলায় ছিলেন গত রাতেই তাদেরকে আমরা আবার হজ ক্যাম্পে ফিরিয়ে নিয়ে গেছি। যিনি CMH-এ ছিলেন তিনি যেহেতু একজন গর্ভবতী নারী এবং তার একটি ছোট বাচ্চা আছে, তাদের পরিবার আগের থেকেই CMH-এই ছিল, তাদেরকে আমরা CMH-এ ওখানেই কোয়ারেন্টাইন অবস্থায় রেখেছি, তাদেরকে আমরা ফিরিয়ে আনিনি। এছাড়াও আমাদের এই 312 জন যাত্রীর মধ্যে আরও দুটো ফ্যামিলি ছিল যাদের বাচ্চা ছিল খুবই ছোট, সেই দুই বাচ্চা সহ সেই পরিবারকেও আমরা গতকাল CMH-এ কোয়ারেন্টাইন করার জন্য আলাদা করেছি, কারণ বাচ্চারা একটু বেশি ভালনারেবল দেখে এই বড় গ্রুপের সাথে আমরা তাদেরকে রাখিনি। তো এখন তাহলে সেই হিসেবে CMH-এ কোয়ারেন্টাইন অবস্থায় আছে 3টি পরিবার যাদের বাচ্চার বয়স 1 বছরের নিচে। এছাড়া এই আগের 7 জন এখন ফিরে গেছে। গতকাল রাতে একজন দেহে আমরা তাপমাত্রা একটু বেশি পাওয়ার কারণে তাকে আমরা আবার অবজারভেশনে কুর্মিটোলায় পাঠিয়েছি, যদিও তিনি এখন সুস্থ আছেন, তিনি এখন না, পাঠানোর সময় উনি সুস্থ ছিলেন, কিন্তু এক সময় তার টেম্পারেচার অ্যাকসেপ্টেড লেভেলের চেয়ে উপরে ছিল দেখে আমরা সাবধান থাকার জন্য তাকে আমরা এখন কুর্মিটোলায় আমাদের আইসোলেশন ওয়ার্ডে রেখেছি। এছাড়া বাকি সবাই মোটামুটি ভালো আছে, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি তাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে তাদের আমাদেরকে নিয়মিত সরবরাহ করার জন্য। এবং এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু একা কাজ করছে না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, আমাদের আর্ম ফোর্সেসের ডক্টর এবং সৈনিকরা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন, ধর্ম মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করছেন, এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় তো আমাদের নিয়মিতভাবে সহযোগিতা করেছেন তাদের ফিরিয়ে আনার বিষয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে বিরাট ভূমিকা পালন করেছেন। তো এটা আসলে বলা উচিত যে একটা সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা যারা উহান থেকে ফিরে এসেছে তাদেরকে কোয়ারেন্টাইনে রেখে তাদেরকে ভালো রাখার চেষ্টা মানে আমরা ব্যবস্থা করেছি, এবং এই লক্ষণ উপসর্গ 2 থেকে 14 দিনের মধ্যে দেখা দিতে পারে। এখন দেখা দেয়নি, কিন্তু এটা হতে পারে তাদের অন্য কোনো কারণে তার জ্বর হয়েছিল, আর যেহেতু ওনারা ট্রাভেল করে এসেছেন লম্বা জার্নি ওই সমস্ত কারণেও হয়তো সেই মুহূর্তে তাদের টেম্পারেচার বেশি হতে পারে। তো কিন্তু 14 দিনের মধ্যে তার, যদি তার মধ্যে করোনা ভাইরাস থাকে 14 দিনের মধ্যে যে কোনো সময় আবার হতে পারে, সুতরাং আমরা এই 14 দিন আমরা প্রত্যেককেই করব। এখন এটা 14 দিন হবে কি না সেই বিষয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করে এই সময়টা নির্ধারণ করব, আসলে তাদের মোট কতদিন আমাদের তাদের ওখানে রাখতে হবে। এইভাবে দেখি উহান শহরে কিন্তু আমাদের প্রাইমারি সোর্সটা রয়েছে, শুরুটা হয়েছিল যেখান থেকে সেই সোর্সটা উহান শহরে, এবং ওই সোর্সটাকে আমরা এখনও কেউ ভালো করে কিন্তু নিশ্চিত হতে পারেন নাই। সুতরাং ওইখানে যারা আছে তারা বিভিন্ন জায়গায় ঘুরেছে, তারা বাইরে গেছে কাজ করেছে, তো ওই প্রাইমারি সোর্সের সংস্পর্শে হয়তো তারাও এসে থাকতে পারে, সেই জন্য উহান শহরটাকেই আমরা আসলে একটা সোর্স অফ ইনফেকশন হিসেবে আইডেন্টিফাই করে একটা আলাদা মাত্রায় রাখা হয়েছে। অন্য শহরগুলোতে যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি হিউম্যান থেকে হিউম্যানে ট্রান্সমিশন হয় শুধু সেই স্কোপটা রয়েছে, সেই ক্ষেত্রে যদি কেউ কোনো এই ধরনের করোনা রোগী আক্রান্ত রোগীর সংস্পর্শে না এসে থাকেন সেই ক্ষেত্রে তাদের নিয়ে কিন্তু অত বেশি কনসার্ন নেই। সেই জন্য আমরা এই মুহূর্তে স্ক্রিনিং করছি সবার এবং তথ্য কার্ডটা দিয়েছি, ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে তাদের না হওয়ার সম্ভাবনা বেশি হবে, কিন্তু উহান শহরে যেটা বলেছি কিন্তু প্রাইমারি সোর্সটা কী জানি না, সেখানে কে কার সংস্পর্শে গেছে, প্রাইমারি সংস্পর্শে গেছে কি না সেই জিনিসটা নিশ্চিত হওয়া প্রয়োজন। এখন পর্যন্ত কিন্তু এপিডেমোলজিক্যাল লিঙ্ক হিসেবে দুটো জিনিস বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলে, একটা হচ্ছে উহান শহরে অবস্থান, আরেকটা হচ্ছে এই ধরনের আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা। আমি একদমই এই অভিযোগটা আমি একদম মেনে নিতে পারি না, কারণ আমি ওখানেই 2 দিন ধরে ওখানেই ছিলাম, খাবার দাবারের কোনো রকম সমস্যা নেই, এটা আমি একদমই মানতে পারবো না। এবং মশা, ওনারা যেদিন প্রথম দিন এসেছেন আপনারা জানেন যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা রেডি করেছিলাম, এবং এই হজ সিজনে যে
পরিকল্পনা বা যে প্রস্তুতি ওখানে থাকে, হজ সিজনের অন্য সময় সেই মানে প্রস্তুতিটা থাকে না, সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু কিছু মশা প্রথম দিন ছিল, গতকাল থেকে ওখানে কোনো রকম মশা নেই। সিটি কর্পোরেশন ওখানে স্পেশালি কয়েকবার করে ওখানে কিন্তু ফগিং করছে, এবং আমি ওখানে নিজে ব্যক্তিগতভাবে থাকি, আপনারা সবাই জানেন, আমাকে দেখেছেন। আমরা সকাল থেকে মোটামুটি আমাদের টিম প্রথম দিন থেকে যে শুরু হয়েছে এখন পর্যন্ত টিম কন্টিনিউয়াসলি থাকে, এবং তাদের মধ্যে আমরা কিছু কিছু ব্যক্তি মাঝরাত পর্যন্ত ওখানে থাকি। মশা এবং খাবারের অসুবিধা আছে, এই দুটো কোনো অভিযোগ আমি মানতে রাজি না। আপনি জানেন যে কথাটা আমি সবসময় বলি, আমরা কোনো বিশেষ রোগীর সম্পর্কে, কোনো বিশেষ মানুষ সম্পর্কে আইডেন্টিফাই করে কোনো রোগীর তথ্য দিতে পারি না। আমরা এই পর্যন্ত 34 জনের নমুনা সংগ্রহ করেছি, যাদের মধ্যে যাদের এই লক্ষণ উপসর্গ অনুযায়ী মনে হয়েছে যে তাদের, এবং চীন থেকে আসা যেহেতু তাদের হিস্ট্রি আছে, আমরা তাদের এরকম 34 জনের নমুনা সংগ্রহ করেছি, কিন্তু কারোর মধ্যেই আমরা করোনা ভাইরাসের উপস্থিতি পাইনি। এইটা যেমন আপনি ঠিকই বলেছেন যে আমরা প্রথম দিকে তিনটা এয়ারলাইন্সের উপরে স্পেসিফিক্যালি আমরা জোর দিয়েছিলাম, এবং ওই তিনটা এয়ারবাসে কিন্তু ওই ফর্মগুলো ফ্লাইটে দিয়ে দেওয়া হতো, এবং আমরা যে হেলথ কার্ডটা যেটা আছে সেটা ফ্লাইটে দেওয়া হয় না, তারা যখন নামে যে নীল কার্ডটা দেওয়া হয় তখন তাদেরকে দেওয়া হয়, এটা তো কারণ ওটা কিন্তু পরবর্তীতে যাতে উনি ব্যবহার করতে পারে সেই জন্য, ওই মুহূর্তে তার লক্ষণ উপসর্গ আছে কি না সেটার জন্য না, ওই মুহূর্তে লক্ষণ উপসর্গের জন্য ফ্লাইটের মধ্যে যে দুটো ফর্ম আছে তার মধ্যে একটা ফর্ম সেই কাজ করে। গতকালই আমাদের অন্য সব এয়ারলাইন্সের সঙ্গে মিটিং হয়েছে সিভিল এভিয়েশনের মাধ্যমে, এবং সেখানে আলোচনা করা হয়েছে, এবং আমরা এর আগেও আলোচনা করেছিলাম আমরা অন্য ফ্লাইটগুলোকে কীভাবে এই আওতায় নিয়ে আসতে পারি। আমরা তাদেরকে সমস্ত ফর্মগুলো পাঠিয়ে দিলে, ইনফ্যাক্ট এখানে আমাদের আসলে সমস্ত এয়ারলাইন্সগুলোকে ধন্যবাদ দেওয়া দরকার, তারা কিন্তু নিজস্ব উদ্যোগে আমরা যে ফর্মের এখন সফট কপি সাপ্লাই করলে ওনারা প্রিন্ট করে ওনারা ব্যবস্থা করছেন, এবং এয়ারলাইন্সগুলো কিন্তু আসলে সবাই খুব কোঅপারেট করছেন আমাদের এই সমস্ত এই কাজের ক্ষেত্রে। আসলে সারা বাংলাদেশে সবাই যেরকম কিছুটা আতঙ্কিত, সেরকমভাবে কিন্তু সবাই কিন্তু খুব কোঅপারেটও করছে। আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো খুব বেগ পাই নাই, যেমন ডেঙ্গির ক্ষেত্রে মনে হয় যে উনি পানি ফেললেন না, ওনার বাসায় পরীক্ষা করতে হবে। করোনার ক্ষেত্রে কিন্তু যারা যারা স্টেক হোল্ডার প্রত্যেকে অ্যাক্টিভলি আমাদেরকে সাপোর্ট করছে, এবং এয়ারলাইন্সগুলো খুবই ভালোভাবে আমাদের সহযোগিতা করছেন। আমরা গতকাল আলোচনা হয়েছে খুব শিগগিরই সব এয়ারলাইন্সগুলোকে আমরা স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসবো। কিন্তু আরেকটা বিষয় এখানে আরেকটু পরিষ্কার হওয়া দরকার, যে থার্মাল স্ক্যানারটা আছে যেটা আর্চওয়ের মতন, ব্যবস্থাটা এভাবে করা যে এয়ারলাইন্স থেকেই আসুক না কেন ওইটার মধ্য দিয়েই যেতে হবে, তার বাইরে ছাড়া কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। সুতরাং আগের থেকেই কিন্তু প্রত্যেকেরই থার্মাল স্ক্যানিং হচ্ছিল, আমরা ফর্মটা দিইনি, কিন্তু থার্মাল স্ক্যানিংয়ের আওতায় কিন্তু বিদেশ থেকে আসা সমস্ত যাত্রী সেটার ভিতর দিয়ে যাচ্ছিলেন। প্রথম দিকে আমরা দেখেছি, বা আগের কথা যদি বলি, ভিআইপিতে যারা আসেন তাদের একটা মানে পাশ দিয়ে চলে যাওয়ার একটা উপায় ছিল, অনেক সময় ওনারা ইন্টারেস্টেড হতেন না, এটা এই সিজনের সময় আমরা সেটাকেও কিন্তু বন্ধ করে দিয়েছি, ভিআইপিতেও সবাইকে ওটার ভিতর দিয়েই যেতে হবে। কিন্তু ইতিমধ্যে এটার একটা উত্তর দিয়েছি, যদি উহান থেকে আসে অথবা যদি তার কন্ট্যাক্ট হিস্ট্রি থাকে তাকে কোয়ারেন্টাইন করার প্রয়োজন আছে। উহান থেকে কিন্তু আর কেউ আসতে পারছেন না, এটা আপনি ইতিমধ্যে জানেন যে উহানের শুধু না, যে সমস্ত সিটিগুলোতে বেশি আছে রোগী সব জায়গায় কিন্তু চীনের মধ্যেই কানেকশন বন্ধ করা, তাদের কোনো কমিউনিকেশন নেই, সুতরাং সেখান থেকে কিন্তু কেউ আসতে পারতেছে না, যেখানে বেশি রোগীর সংখ্যা মানে যেখানে এই রিস্কটা থাকবে ট্রান্সমিশন বেশি হওয়ার। তো যারা আমাদের অন্য ফ্লাইটে আসছে তারা কিন্তু অত হাই রিস্ক জোন থেকে আসছে না, যে তারা এক্সপোজ হওয়ার আশঙ্কা তাদের তুলনামূলকভাবে খুবই সীমিত, সেই কারণে কিন্তু আমরা তাদেরকে আমাদের স্ক্রিনিং সিস্টেমে রেখেছি, কোয়ারেন্টাইনে নিচ্ছি না। কোয়ারেন্টাইনে নেওয়াটাও কিন্তু খুব তাদের জন্যও সহজ কাজ না, আবার আমাদের জন্যও যাকে প্রয়োজন নাই তাকে কোয়ারেন্টাইন করব, সেটা কিন্তু আবার কোনো দিক থেকে আমাদের স্বাস্থ্যগতভাবে এবং এথিক্যালি তাদেরকে এটা কিন্তু পারমিট করে না। আমরা যাদেরকে মনে করতেছি যাদের থেকে জীবাণু ছড়াতে পারে তাদেরকে আমরা কোয়ারেন্টাইন করছি, এবং নিয়মিত ভিত্তিতে যেইখানে যখনই কোনো রকম সাইন সিমটম আছে, যে 34 জনের পরীক্ষা করেছি, 34 জনই কি আসলে সাসপেক্টেড রোগী ছিল? না, কিন্তু যেহেতু তারা চীন থেকে এসেছেন এবং একই ধরনের লক্ষণ উপসর্গ ছিল আমরা কিন্তু পরীক্ষা করেছি, কিন্তু পরীক্ষা করে দেখেছি আসলে 34 জনের কারোরই নেই, এর মধ্যে আসলে এই 8 জন আর আগে যে 2-3 জন সম্ভবত 11 কি 12 জনের পরীক্ষা করার প্রয়োজন ছিল, বাকিদের পরীক্ষা না করলেও চলতো, কিন্তু আমরা সাবধান থাকার জন্য কিন্তু তাদেরকেও পরীক্ষা করছি। প্রথম
রোগী যাতে আমরা ইমিডিয়েটলি শনাক্ত করতে পারি এবং তাকে সরিয়ে ফেলতে পারি, এটা আমরা সবাই জানি। আমরা ঘন বসতিপূর্ণ এলাকা, একটা রোগী আসলে ছড়িয়ে পড়তে আসলে সময় লাগবে না। এই জন্য আমরা যত তাড়াতাড়ি শনাক্ত করব এবং যত তাড়াতাড়ি তাকে সরিয়ে ফেলবো, অন্য মানুষের সাথে সংস্পর্শে যেতে দিব না, সেই সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা কাজ করছি।